প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাস্থল নেহেরু স্টেডিয়ামের পাশেই মিশ্র ইস্পাত স্টেডিয়ামের বায়ুসেনার হেলিকপ্টারের মহড়া চলছিল এদিন। আর সেই হেলিকপ্টারের দিকেই শূন্য দৃষ্টিতে তাকিয়ে শহরের এক কন্যাশ্রী অনামিকা। অনামিকা গড়াই পঞ্চদশী প্যারা সাঁতারু। সে ইতিমধ্যে দেশকে বেশ কয়েকটি মেডেল এনে গর্বিত করেছে। আগামী 2020 প্যারা অলিম্পিকের জন্য দলে স্থানও পেয়ে গিয়েছে অনামিকা, কিন্তু অনুশীলন করার তার আর সামর্থ্য নেই, কারণ ইতিমধ্যেই গড়াই দম্পতি মেয়ের অনুশীলন সহ চিকিৎসার জন্য নিজেদের সর্বস্ব খরচ করেছেন, এমনকি স্কুলে পড়ার যে শংসাপত্র সেটিকেও বন্ধক দিয়েছেন, ফলে বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে তার লেখাপড়াও। আগামী শনিবার দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভা হচ্ছে শুনে ছুটে এসেছেন গোটা পরিবার। বিজেপি নেতৃত্বের কাছে দরবার করেছেন তারা, যদি একটিবার প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানো যায় তাহলেই তিনি নিশ্চয়ই সাহায্য করবেন অনামিকাকে, এমনই আশা করেছেন গড়াই পরিবার। গড়াই পরিবারের দাবি, একবার অনুশীলন করতে পারলেই সে দেশকে অলিম্পিক পদক এনে দিতে পারবে। অনামিকা আড়াই বছর বয়স থেকেই হেরিটরি মোটর সেন্সারি নিউরোপ্যাথি নামক এক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত। জার্মানিতে এশিয়ান কোয়ালিফাইড মিটে দেশের হয়ে ছটি পদক জেতে অনামিকা। ভারত মোট 11টি পদক পেয়েছিল, তার মধ্যে অনামিকা একাই 6টি পদক জেতে, একটি সোনা, 3টি রুপো, 2টি ব্রোঞ্জ। এখান থেকেই সে সুযোগ পায় 2020 প্যারা অলিম্পিকে যোগদান করার। কিন্তু আর্থিক সংকটের কারণে ক্রমেই ধূসর হচ্ছে অলিম্পিকে পদক জেতার স্বপ্ন অনামিকার, এমনটাই বললেন অনামিকার মা। আমার মেয়ে যে এতদূর খেলাধুলাতে এগিয়েছে, সে তো নিজস্ব চেষ্টাতে এগিয়েছে, তা সত্ত্বেও ও যে এতদূর দেশে এতদূর এগিয়েছে খেলার জন্য, দেশের নাম উজ্জ্বল করেছে। আর মূলত আমাদের আর্থিক সমস্যাটাই হয়ে গেছে এখনকার আমাদের মেন সমস্যা, যেটা আমরা প্রধানমন্ত্রীর কাছে আমরা তুলে ধরতে চাই যে ওর যে এতদূর খেলেছে দেশের জন্য, আরও যাতে যেতে পারে এবং অলিম্পিকের মতো জায়গাতেও ও যাওয়ার মতো সম্ভাবনা ওর আছে। তো সেই জন্য আমরা চেষ্টা করছি যে প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানাচ্ছি যে ও যাতে খেলতে পারে এবং ওর পথের বাধা যে অর্থ সেটা যেন না হয়ে যায়। আর আমরা যে ওর যে এডুকেশনও পর্যন্ত আমরা স্টপ রাখতে হয়েছে, এডুকেশনের যে সার্টিফিকেট ছিল সেটাও পর্যন্ত আমরা বন্ধক দিয়েছি এখন, যাতে ওর খেলাধুলাটা এগিয়ে যেতে পারে। কিন্তু এরপরেও যে অলিম্পিকে যাওয়ার জন্য যে যে ওর প্র্যাকটিসটা দরকার, যে ট্রেনিংটা দরকার, তার জন্য প্রচুর অর্থের দরকার। সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর।